আমি আমাদের বিজেপি পার্টি বলি, বিজেপি পার্টির পার্টি অফিসে আমি বসে টিভি দেখছিলাম, হঠাৎ মিছিল একটা করলো টিএমসি, এসে আমার বাড়িতে আর পার্টি অফিস আমার বাড়ির সামনে, এসে পার্টি অফিস পুরো ভেঙে আর আমাকে ডাং মারা আরম্ভ। আমি ছুটে ওদিকে থেকে বেরিয়ে যাই, আমার ঘরে যে বউ বউকে মোটামুটি ও টানা হিজড়া করে ও টেনে আমাকে খুঁজে প্রশাসন দিয়ে ঢুকে বের করে আমাকে, মানে আমি আমি যেরকম চোর আমাকে এরকম করে যে আমাকে খুঁজে নিয়ে আসে। কজন আহত হয়েছে? ওটা 3:30-3:30 দিকে মার। কজন আহত হয়েছে? আহত আমাদের, আমি একলাই ওখানে ছিলাম, পার্টি অফিসে একলাই ছিলাম। এবার রাস্তায় জাগে দেখছে মাছ। স্যার, গতকাল সন্ধ্যেবেলা হঠাৎ মানে টিএমসির নেতারা এসে এরকম আচঙ্ক এসে মারধর করে এরকম পার্টি অফিস সব ভাঙচুর করে দেয়, চেয়ার ফিয়ার সব ভেঙে পুকুরে ফেলে দিয়েছে, এবং আমার হাজবেন্ডকেও মারছে। এটা টিএমসি করেছে, এরকম সব ঘর দর সব ভাঙ, পার্টি অফিস সব ভাঙ, বিজেপির পার্টি অফিস সব ভাঙচুর করেছে, সব চেয়ার টিয়ার ভেঙে দিয়েছে, আর বিজেপির সদস্য কর্মীকে একজনকে মারছে। প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।